মন চঞ্চল, ধনসম্পদ চঞ্চল, জীবন ও যৌবন চঞ্চল, এই সব কিছুই চঞ্চল। একমাত্র যার কীর্তি আছে তিনি চিরকাল বেঁচে থাকেন। অর্থাৎ মন, ধন, দৌলত, জীবন, যৌবন, জগতে এসবই নশ্বর, একমাত্র কীর্তি চিরস্থায়ী। তাই এইগুলির পেছনে সময় অপব্যয় না করে কীর্তি অর্জন করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। নতুন বস্ত্র, নতুন ছাতা, নতুন স্ত্রী, নতুন গৃহ, সব কিছুই নতুন হলে ভালো, কিন্তু বৃত্ত এবং চাল যত পুরাতন হবে ততই ভালো। অর্থাৎ সব কিছুই নতুন হলে বেশি আনন্দদায়ক হয়, কিন্তু চাকর যত পুরনো হবে তত বিশ্বাসী হবে, আর চাল যত পুরনো হবে ভাত তত ভালো রান্না হবে। আজ্ঞাপ্রাপ্ত না হয়েও যে পিতামাতার কাজ করে সে উত্তম পুত্র, আজ্ঞাপ্রাপ্ত হয়ে যে কাজ করে সে মধ্যম পুত্র, আর আজ্ঞাপ্রাপ্ত হয়েও যে কাজ করে না সে মলরূপে পরিগণিত হয়। অর্থাৎ পিতামাতা কাজ করতে বললে তা সর্বপ্রথম করা উচিত, এমনকি কাজের হুকুম না দিলেও কর্তব্য কর্ম করা উচিত। পুত্র যার বসে থাকে, ভৃত্য এবং স্ত্রীও যার বসে থাকে, সেই ব্যক্তির অভাব থাকলেও মনে শান্তি এবং পৃথিবীতে থেকেও স্বর্গবাসী হয়। অর্থাৎ সাংসারিক লোকের তিনটি প্রধান অবলম্বন হল পত্নী, সন্তান এবং ভৃত্য। তাই এই তিনটিকে চেষ্টা করতে হবে নিজের বসে রাখার। বিদ্যার মতো বন্ধু নেই, ব্যাধির মতো শত্রু নেই, সন্তান স্নেহের মতো স্নেহ নেই, আর দৈব অপেক্ষা শ্রেষ্ঠ বল নেই। অর্থাৎ আমরা যা কিছুই করি না কেন ভাগ্যের চেয়ে শক্তিশালী কিছু নেই। জ্ঞানী ব্যক্তি নির্ধন হলেও তার জন্য শোক করা অর্থহীন। যার পণ্ডিত বন্ধু আছে তার জন্য শোক করা অর্থহীন। যে বিধবা নারীর পুত্র পৌত্র আছে তার জন্য শোক করা অর্থহীন। অর্থাৎ যে নিজেই জ্ঞানী বা যার পণ্ডিত বন্ধু আছে তাদের কোনো কষ্ট সহ্য করতে হয় না, তেমনি বিধবা নারীর পুত্র পৌত্র থাকলে তাকেও কষ্টে দিন কাটাতে হয় না। শরীর অনিত্য, ঐশ্বর্য চিরস্থায়ী নয়, প্রতিদিন মৃত্যু এগিয়ে আসছে, তাই ধর্ম সঞ্চয় করা কর্তব্য। অর্থাৎ বার্ধক্যে একমাত্র ধর্মই মানুষের সঙ্গে থাকে, তাই মানুষের উচিত ধর্মের পথে চলা। অত্যন্ত অহংকার, কটু কথা, দারিদ্র, আত্মীয় স্বজনের শত্রুতা, হীনচেতা ব্যক্তির সঙ্গলাভ এবং কুলহীন বা পতিতের সেবা, দেহ বা স্বভাবে এই চিহ্নগুলি নরকবাসের লক্ষণ। অর্থাৎ সংসারে সুখের জন্য বা স্বর্গলাভের জন্য এই সমস্ত দোষগুলি এড়িয়ে চলা উচিত। দারিদ্র তো দোষ নয়, কিন্তু তা মোচনের চেষ্টা করা উচিত। রুই মাছ গভীর জলে বাস করেও অহংকার প্রকাশ করে না, কিন্তু পুঁটি মাছ সামান্য জলেও ফরফর করে। অর্থাৎ প্রকৃত পণ্ডিত ব্যক্তি কখনো নিজের গুণের অহংকার প্রকাশ করেন না। পুত্র না জন্মানো, জন্মে মরে যাওয়া আর জন্মেও মূর্খ থাকা, এইগুলির মধ্যে না জন্মানো বা জন্মে মরে যাওয়া পুত্র ভালো, কারণ তারা অল্প সময়ের জন্য দুঃখ দেয়। মূর্খ পুত্র আজীবনকাল দুঃখ দেবে। অর্থাৎ সন্তানকে শিক্ষিত করে তোলা পিতামাতার প্রথম কর্তব্য। সন্তান মূর্খ থাকলে পিতামাতার কষ্টই তাতে বাড়ে। প্রতিদিনই জীব সকল জমালয়ে যাচ্ছে, যারা বেঁচে আছে তারা চিরকাল বেঁচে থাকতে চায়। এর থেকে আশ্চর্যের আর কি আছে? অর্থাৎ সকল প্রাণী মরণশীল, জন্মিলে মরিত হইবে, ইহাই চিরন্তন সত্য। সাধুসঙ্গে দিন কাটালে মানুষের আভিজাত্য বৃদ্ধি পায়, ঠিক যেমন দেবতার সংস্পর্শে ফুলের গৌরব বৃদ্ধি পায়। অর্থাৎ ফুল দেবতার পায়ের স্পর্শ পেলে তবেই আমরা তাকে মাথায় ঠেকাই। মানুষও সৎসঙ্গে দিন কাটালে সমাজে অনেক বেশি সম্মান লাভ করে। কৃপণ মানুষ কখনো উপভোগ করতে জানে না, কুকুর গলা পর্যন্ত জলে ডুবে থেকেও জিভের দ্বারা চেটে চেটে জল পান করে। অর্থাৎ ধনসম্পদ প্রয়োজন মতো খরচ করতে হয় এবং ভোগ করতে হয়, নয়তো নিজের কষ্টার্জিত অর্থ অন্য লোকে ভোগ করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন হলে ক্লিক করতে ভুলবেন না। জানো